কুয়েত থেকে আমাদের সম্মানিত মেহমান সৈয়দ ইউসুফ হাশিম রেফাই এবং বাগদাদ থেকে হযরত হুসাইনের আওলাদ রাউসুল আজমের আওলাদ মেহমান, আজকের সভাপতি উস্তাজুল আসাতিজা, আমাদের সকলেরই প্রাণের শ্রদ্ধার মুকুট জামে আহমদিয়া সুন্নিয়ার সম্মানিত অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদরী, আর বাংলাদেশের অন্যতম সুফি সম্রাট সুফি মিজানুর রহমান সাহেব। সুফি সম্রাট দুই রকম আছে, সুফি সম্রাট লেনেওয়ালা, সুফি সম্রাট দেনেওয়ালা। তা আমাদের দেশে সুফি সম্রাট আছে লেনেওয়ালা, আর সুফি মিজানুর রহমান হইল দেনেওয়ালা। বেশ কম এতটুকু এইদিকে 1 লাখ পাওয়ারের লাইট, ওইদিকে 2 লাখ পাওয়ারের লাইট, ওখানে মার্কারি, ওখানে মার্কারি, ওখানে বাতি, এই মোট 10-15 লাখ পাওয়ারের বাতি জ্বালাইয়া মাঝখানে একটা মোমবাতি খাড়া করায় দিয়ে যদি বলা হয় মোমবাতি দেখি তোর বাহাদুরি কত বড় লোক, মোমবাতির দশা কি হয় বলে। এখন এটা হুজুর আমারে উচিত শিক্ষা দেওয়ার জন্য কামদা করলো, এতক্ষণ খালি ছিল, কেউ ছিল না, ফাঁকা মাঠে হইলে আমগো বাহাদুর। যত আলেম ওলামা এখানে বক্তৃতা করেছেন করবেন, আমরা তাদের শিশু, ঠিক না ঠিক? এখন চতুর পাশে মুরব্বী দাঁড়া করায় দিয়া শিশুকে যদি মাঝখানে বলা হয় লাগাও দেখি তোমার শক্তি কত বড়, এটা হতে পারে আমাকে আরো মজবুত করার জন্য, হতে পারে ভালো শিক্ষা দেওয়ার জন্য, যা হুজুর মনে করো। যা হোক, আমাকে এমন একটি জলসায়, 21তম জলসা মাহফিল, 2 দশক পার হয়ে গেছে, তারপর গতবার এসেছি আর এবার এমন একটি সময় আমাকে আপনাদের সামনে এইভাবে উপস্থাপন করার জন্য আমি আন্তরিকভাবে তার কাছে কৃতজ্ঞ, আপনাদের কাছে কৃতজ্ঞ। বক্তৃতা করা বড় কথা নয়, বক্তৃতার বহু সময় আছে, বহু দিন আছে, কিন্তু এমন মাহফিল, এমন মেহমান, এইটা একসঙ্গে হওয়া খুব মুশকিল আছে। এমন এক মাহফিলে আমি দাঁড়িয়েছি, একটু আগে পাকিস্তানের সাইদ সাহেব যত সুন্দর কথা বলছিলেন তো আমার খুব মনে লেগেছে, আমি ওই তার কথাটাই আপনাদেরকে 20 মিনিট শোনায় দিয়ে একটা দৌড় দমু যাইরা 11:30 আমার গাড়ি। দেখেন, তার আগে ব্যাকগ্রাউন্ড বলি, যে কোনো কথার একটু ফিডব্যাক দিয়ে আসতে হয়। সানিয়াতুল বেদা থেকে আসলেন, সবাই কি মুসলমান ছিল? সর্ব ধর্মের লোক ছিল। হুজুরকে সবাই হুজুরকে ডেকে আনলেন, মদিনায় নিয়ে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বুদ্ধিমান ছিলেন দেখেন, সুন্দর করে একটা কনস্টিটিউশন লিখলেন প্রথমে মদিনার শান্তির জন্য, সকল ধর্মের লোকদেরকে ডাকলেন তোমাদের শান্তির দরকার আছে, হ্যাঁ এই কনস্টিটিউশন তোমরা ফলো করো। সবাই দেখলো মারাত্মক ব্যাপার, এত সুন্দর কনস্টিটিউশন আপনি লিখেছেন, এটার প্রণেতাও আপনি, আমাদের পরিচালকও আপনি। এবার দিন যায়, মাস যায়, আস্তে 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 রাসূলুল্লাহ যখন তফাত করতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওদের চেতনা এসে গেল, রে তো সব বনাশ করছি আমরা, কারে ডাকি আল্লাহ মদিনায়, এ তো দেখা যায় আমাদেরকে শেষ করে দিল, ইহুদিবাদও শেষ, নাসারাবাদও শেষ, পত্তলিকও শেষ, মজুসিও শেষ। আস্তে আস্তে করে কিছু লোক রসুলুল্লাহর অ্যাগেনিস্টে গেল, এরা বেদ কুফর কাফের, কিছু লোক তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেমায়েতের জন্য চলে আসলো, মুসলমান হয়ে গেল, তারা আনসারি, তারা মুসলমান।
আর মাঝখানে কিছু লোক রইলো হা উলায় লা উলায় মুজাবজাবিনা বাইনা যালিক, রাতের বেলা ওদের, দিনের বেলা হুজুরের। দিনের বেলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জামাতে, আর রাত্রে বেলা যাইয়া ইহুদিদের সাথে বুদ্ধি করে সারা দিনে কি হলো সব বুদ্ধি। এদের নাম কি? মুনাফিক। রাসূলুল্লাহ বুঝতে পারলেন মুনাফিক, জিব্রিল আমিন চিনিয়ে দিলেন, এদের সাথে বৈঠক করলেন, তোমরা মুনাফিক থাকো ভালো কথা, রাষ্ট্রীয় অল ফ্যাসিলিটিস তোমরা পাবে, বাট আমার সাথে গাদ্দারি করো না খালি। ঠিক আছে, করব না। একবার, দুইবার, তৃতীয়বার গাদ্দারি করলো, দুইবার করছে, তৃতীয়বার গাদ্দারি করলো। রাসূলুল্লাহর জন্য মসজিদের ভিতরে কুয়া খুললো, সে কুয়াও কি ছোট মোটো, বড় কুয়া, কুয়ার উপরে চাটাই বিছাইয়ে দিল, জায়নামাজ বিছাইয়ে দিয়ে দৌড়ে রাসূলুল্লাহর কাছে গেছে, হুজুর আপনি যুদ্ধের ময়দান থেকে আসছেন, বরকতের জন্য আমাদের মসজিদটা একটু ওপেনিং করে দিয়ে যান না, আপনি নামাজ পড়লেই আমরা এই মসজিদে নামাজ পড়তে পারি, হুজুর আপনার জন্যই একদিন অপেক্ষা করছিলাম। রাসূলুল্লাহ সাদা মনে রওনা করছে, আল্লাহ কয় খালি হাতে যাও না, আগুন লয়ে যাও, খোদা নামাজ পড়বার যাবো আগুন দিয়ে কি করবো, বলে আরে ওটারে আগুন চতুর্পাশ দিয়ে আগুন দিয়ে ভালো করে জ্বালিয়ে দাও, ওটার মধ্যে তোমার, তোমাকে শেষ করার জন্য গর্ত খোঁড়া হয়েছে, যেই জায়নামাজে তুমি দাঁড়াবা এটার নিচেই কুয়া। রাসূলুল্লাহ সাহাবা একরামকে বলেন আগুন লও সব মশাল, আগুন দিয়াটা কোনটা তোমাকে মসজিদ বলে এটা দাও, ভালো করে ওপেনিং করে দিই, আগুন দিয়ে ওপেনিং করে দিল, জ্বালায় দিল, মুনাফেকরা বিগড়াইয়ে গেল। আল্লাহর নবী বললেন আর না, বিগড়াও আর যাই করো, বিগড়াও আর যাই করো, মদিনায় থাকতে পারবা না, এই শেষ, ভাগো এখান থেকে শিগগির। ভাগাইয়ে দিলেন মদিনার থেকে 250 কিলোমিটার দূরে খয়বরে গেল। খয়বরের মাথার উপরে, পাহাড়ের মাথার উপরে মুনাফিকের লিডার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের বাড়ি, ওইখানে সব দুর্গ গড়ে তুলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওইখানেই যাও, ওখান থেকে ওদেরকে সরাতে হবে। ওখানে গেলেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান তিনজনকে দিলেন, 20 দিন শেষ হয়ে গেল, দুর্গের কাছেও যেতে পারলেন না। 20 দিন পর হযরতে নবীজি নামাজ পড়লেন, এশার নামাজের পর বলে দিলেন বসো, আগামীকালকে আমার পতাকা, ঝান্ডা আর আমার তলোয়ার যার কাছে দেব তার কাছ, তার হাতেই খয়বর বিজয় হবে, হাত দেরি করা যাবে না। পরের দিন সকালবেলা ফজর পড়ে বলে আলী কই, আর সারা রাত ওমর কানছে, আবু বকর কানছে, ওসমান কানছে, খোদা আমার কথাটা কইতো, আমার কথাটা কইতো, আমার কথা কইতো, সবাই কে না চায়। সকালবেলা হুজুর আলীর নাম ঘোষণা করলেন, আলী চোখ ধরে হাজির হলেন, হুজুর আমাকে পাঠাবেন যুদ্ধের জন্য, এই যে আমার চোখ নষ্ট, চোখ উঠছে, এক ফুটও দেখি না, আমি যুদ্ধ করবো কি, চোখ খসখস করতেছে। রাসূলুল্লাহ কয় ডাক রাখো চোখের খসখসানি, এদিকে ডাক দিয়া মুখে তো লালাস দুই চোখে লাগাই দিচ্ছে, দেখ এখন কেমন দেখা যায়, তো হুজুর খুব ভালো, তো যাও। যুদ্ধ করলো সেনাপতি, কয় আলী তোর বাবা নাই? বলে নাই, ছেলে মেয়ে নাই? আছে, এতিম করবার লেগে আইসাস? তুই জানোস আমি 20 জনকে একসঙ্গে যুদ্ধ করে মারতে পারি? বলে শোন, সাম্মাত আম্মি আসাদুল্লাহ, আমার মা আমার নাম রাখছে আল্লাহর বাঘ, আল্লাহর বাঘ যাকে ধরে টুকরা টুকরা করে ছাড়ে। এদিকে ডাক দিছে, দিছে তলোয়ার দিয়ে এক কোপ হযরত আলীকে, ঢাল দিয়ে ঠেকাইছে বটে, ঢাল নিচে ছিটকে পড়ে গেছে। এখন যেই ঢাল পড়ে গেছে ওনার বেদিশা, হাই হাই এখন কি করবো, সামনে পাইছে ওদের দরজা, ওই দরজা এই খুঁটি থেকে ওই খুঁটি এত বড়। আমি গেছিলাম, আমি যাই ওই পাহাড়ের উপরে ঘুরে আসছি, দরজার হাতল যেই ধরছে, দরজার হাতল উপরে ধরেছে, সেনাপতির পাতলা পায়খানা শুরু হয়েছে, তা সর্বনাশ। এইটা যে হাতে ধরতে পারে, যাক সাহস করে হযরতে আলী এক কোপ দিল সেনাপতি, শেষ, তলোয়ার ছিটকাইয়া পাহাড়ের নিচে পড়ে গেল, যেখানে তলোয়ারের মাথা ঢুকছে সেখানে ফিনকি দিয়ে পানির নহর জারি হয়েছে, ওটাকে বীরে আলী বলে, সেই পানি 1500 বছর এখনো আছে, ওই পানি দিয়ে গোটা খয়বর আবাদ হয়, চতুর্পাশে লবণ পানি, ওইটা মিষ্টি পানি। ওই পতাকা আমি নিজের চোখে দেখে আসছি, আশারায়ে মুবাশশারা সাহাবীর নাম পতাকার উপরে লেখা আছে, মাঝখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই পাশে আয়াতুল কুরসি, সবুজ রঙের পতাকা, তলোয়ার দেখে আসছি জুলফাকার মসজিদে হুসাইনিয়াতে।
বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ নুরুল ইসলাম কানা ইউলকি কালিমা কাইমা জিদ্দান ইন্নাহু বাদা বিকালাম। আমার আসল কথা শেষ, আমি বলে শেষ করে দিই, উনি একবারই তর্জমা করবে। হ্যাঁ, তাতে মূল উদ্দেশ্য আমার কথা হলো, ইহুদিদেরকে ওখান থেকে বিতাড়িত করা হলো, খাইবার থেকে। ইহুদিরা এসে হুজুরকে বললো, হুজুর আমগরে যা জমি জমা আছে আমগরে আদি দেন, আদি অর্ধেক আমরা বর্গা নেই অর্ধেক আপনি। হাজরত ওমর বলেন, হুজুর ঠিক হবে না, আরে রাখো বেচারা সাইজ দাও, হুজুর দয়াবান। ইহুদিদেরকে বর্গা দিয়ে গেল। পরের বার হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ গেল বর্গা আনতে, ইহুদিরা পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে পা ভেঙে দিল। ভাই তো হযরত ওমর খেপলেন, আমার পোলারও মারছো। এইবার হযরত ওমর দিলেন ধাওয়া ভূমধ্য সাগরের ওই পার, সৃষ্টি হলো ইউরোপ। শুনেন, সৃষ্টি হলো কি? ইউরোপ। তাহলে ইহুদি কোথায় গেল? মদিনা থেকে, মক্কা থেকে, খাইবার, খাইবার থেকে কোথায় গেল? ইউরোপ। রাসূলুল্লাহ বলেন, আখরিজুল ইহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। আরবের সীমানা থেকে ইহুদি নাসারাদেরকে বের করে যেখানে নিয়ে গেছো, ওর ভিতরে যেন আর আসতে না পারে। আর খুব সুখের সংবাদ হইল, ওই ইহুদি নাসারা আমগো সৌদি আরবের ঘর জামাই। ঘর জামাই বুঝেন তো, এটা হুজুরের কোয়েন না, ক্ষেত্র আমাদের ঘর জামাই এর থেকে গৌরবের কি দেখতে পারে? শুধু কি তাই, ওই ঘর জামাই যে পরামর্শ দেয়, খবরটা ভাঙো ভাঙো শেষ। আজকে সেখান থেকে ইহুদিরা রসুল, ভালো করে শুনবেন, সেখান থেকে ইহুদিরা বলল, মুহাম্মদ সাহাবীরা রে সাবধান, আমরা তোমাদের বদলা একবার নেবই নেব। ইহুদিরা কি হলো? বদলা পরিকর হলো। কি করে বদলা নেওয়া যায়, কি করে বদলা নেওয়া যায়? এই কারবালা আসলো কোত্থেকে? প্রেক্ষাপট, হুজুর লিখছে কারবালার প্রেক্ষাপট, আমার বক্তৃতার নিচে কারবালার প্রেক্ষাপট লিখছে, ব্যাকগ্রাউন্ড অফ কারবালা, ব্যাকগ্রাউন্ড কোত্থেকে কারবালা আসলো, কেন আসলো। ইহুদিরা যখন বলল, একদিন একদিন আমরা তোমাদের প্রতিশোধ নেব, দাঁড়াও। যতদিন হযরত ওমর ছিল, হাঁটু গেড়ে ট্যাক্স দিয়ে দিত। ইহুদিরা প্রতিশোধ নিবে কি করে, কি করে প্রতিশোধ নিবে? ইহুদিরা চান্স খুঁজতেছে, খুঁজতে 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 যখন দেখলো আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ নাবালক ফাসেক, তাকে দেওয়া হলো রাষ্ট্র, চান্স পেয়ে গেল। ইহুদি উস্তাদ হলো ইয়াজিদের, ইয়াজিদকে পড়াইলো ইহুদি, ইহুদি ইয়াজিদের উস্তাদ, সেই উস্তাদ ইয়াজিদকে পড়াইয়া ইয়াজিদকে তিনটা পরামর্শ দিল, সংবিধান ফেলে দাও, তিনটা কাজ তুমি করো তাহলে তুমি চিরদিন রাজা থাকতে পারবা। এক নম্বর কাজ হলো, কোরআন হাদিস মোতাবেক দেশ চলবে না, ইয়াজিদ যা বলবে ওটাই সংবিধান। দুই নাম্বার, আউলাদে রসুল, মুহিব্বিনে রসুল, মুতাআল্লিকিনে রসুল, আশিকিনে রসুল, যত অফিসার আছে সমস্ত অফিসারকে বরখাস্ত করো, নাইলে তুমি থাকতে পারবা না গদিতে। বরখাস্ত করে দিল, শেষ হয়ে গেল। এবার ইয়াজিদ আস্তে আস্তে ক্ষমতার লোভ তার আসতে থাকলো। আপনারা জানেন সে হাত দিল কার উপরে? আজকে আমরা গর্বিত, কত গর্বিত আমরা, কত আনন্দিত আমরা, কার উম্মত আমরা, কার উম্মত? কে সে নবী? কেন এত মর্যাদা? কিয়ামতের দিন বিচার, সে আসাবুল ইয়ামিন আসাবুল শিমাল খালাস, দাদিন এখন বেশ তো যাবে, কে আল্লাহ রসুলের দিকে তাকে, রসুল আল্লাহর দিকে, কারে দিবেন আগে? রসুল্লাহকে আমি কিচ্ছু বলবো না, আপনি যারে আগে দিবার দিয়ে দেন, তারপরে যা হবার হবে। আমাকে বলছেন বলে, হ্যাঁ, আরশ থেকে আল্লাহ ডাক দিয়ে বলবে, সব মাথা নিচু করো জান্নাতি, আমার নবীর মেয়ে ফাতেমা আগে বেহেশত যাবে।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের সাজে সজ্জিত করে উপর দিয়া লাল চাদর পেঁচাবেন। ফাতেমা যাবে কিসে করে? আল্লাহ বলবেন, হাবিব আপনি যাবেন আপনার বোরাক নিয়া, যে উটটার পিঠে আপনি চড়তেন ওইটা দেন আপনার মেয়ে। সামনে 70,000 হুর, পেছনে 70,000, ডানে বামে 70,000 হুর। হযরত ফাতেমাতু যাহরা কে আহলান সাহলান মারহাবান বিকুম করতে করতে বেহেশতে নিয়ে যাবে। কিলা সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামান খালফাহু খালফাহা, তার পেছনে কে? হুজুর বলেন, খালফাহা আলী ও হুসাইন ওয়া হাসান, তার পেছনে পেছনে যাবে আলী, হাসান এবং হুসাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবাই চলে গেল। এরপর সবাই চলে যাবে জান্নাতে, প্রত্যেকের জন্য বেহেশতে ফেরেশতারা ভিতরে রিসেপশন করবে, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকামের ফেরেশতা মর্যাদা অনুযায়ী, নবীর ওয়েলকাম করবে যে ফেরেশতা, সাহাবীর ওয়েলকাম ওই ফেরেশতা না, সাহাবীর ওয়েলকাম যারা করবে তাবেইনের তানা, তাবেইনের যারা করবে তাবে তাবেইনের তানা, আপনাকে আমাকে যারা করবে তারা আবার নবীদের না, দরজা অনুযায়ী ওয়েলকাম করতে করতে এবার রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলবে ওয়েলকামের ফেরেশতা ভাগো সব। আল্লাহ বেহেশতের ভিতরে গিয়ে কয়, আরশের ভেতর থেকে যেমন আপনাকে ডেকে নিয়েছিলাম, আজকে বেহেশত আমি আপনার জন্য অপেক্ষা করছি। রসুলকে ডেকে নেবেন। এবার আসুন, আমরা তারই উম্মত তাই না? আজকে হুসাইন রাসূলুল্লাহ সাল্লাম আমার ভাই বলে গেছেন, সাইদি সাহেব বলে গেছেন, পাকিস্তানের সাইদি, বাংলার না কিন্তু, ভালো করে বুঝবেন, পাকিস্তানের সাইদি বাংলার সাইদি, আসমান জমিন সে ফারাক। বাংলারটা হইল বাংলারটা হলো বাংলার সাইদি ইয়াজিদি, আর পাকিস্তানের সাইদি হুসাইনি। ইয়াজিদের কথা বললে সৌদি আরবে ইয়াজিদের বদনাম করলে টাস করে সর মারে। অনারেবল খলিফা, সে আমাদের এখনো সম্মানিত খলিফা, হযরতে হুসাইন, হযরতে হুসাইন, হযরতে আলী নাম রাখলেন ওই হাদিস, মুস্তাদরাকে হাকিম, তার মধ্যে আছে হযরত আয়েশা থেকে হাদিস, মুসলিম শরীফে আছে বাবু ফাজাইল আহলুল বাইত। হযরত আয়েশা বলছেন কি, খারাজান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআ হাসান ফাআদখালাহা ফাআদখালাহু, কালো কম্বল গায়ে দিয়ে হুজুর বেরিয়েছেন, হযরত হাসান আসছেন, হুজুর হাসানকে ধরে কম্বলের মধ্যে ঢুকায় বই রয়েছে। ফাজাআ হুসাইন আদখালাহু, হুসাইন আসছে ঢুক। হযরত ফাতেমা কয়, ব্যাপার কি? নাতি বললো হুজুর আজকে এরম করে কে বাবা, একটু এক পা দুপা করে আসছে বাবা আয় দিকে। হযরত ফাতেমা কয়, ফাআদখালাহা, তাকেও ঢুকাইছে, ফাতেমাকেও ঢুকাইছে। সুম্মা জাআ আলী আদখালাহু, হযরত আলী আসছে আলীকেও ঢুকাইছে। কয়জন হইল? চারজন। কম্বলের ভিতরে আগে কে ছিল? মোহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন। হইল কয়জন? পাঁচজন হইল। পাঁচজনকে বাইরে দিয়ে রাসূলুল্লাহ ধরে বলে, আল্লাহুম্মা হাউলাই আহলা বাইত, আল্লাহ এটা আমার পরিবার, তুহিব্বুহুম, এদেরকে তুমি ভালোবাসো খোদা, এরা আমার পরিবার। আল্লাহ কয়, তাই বলে, হ্যাঁ আমি তাদেরকে পাক করে দিয়ে দিলাম, যাও তোমার পরিবার যখন তুমি বলছো, আমি তাদেরকে এমন পবিত্র করে দিয়ে দিলাম যে তাদেরকে যারা টাচ করবে তারাও পবিত্র, তাদেরকে যারা ভালোবাসবে তারাও পবিত্র, এমন পবিত্র, আস্তে নারাই তো বুদ্ধি দিলাম, আমার কথা শেষ হইব না, তারাও পবিত্র, তারাও পবিত্র। এবার আসেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম আহলুল বাইত, قال رسول الله صلى الله عليه وسلم فاطمه وعلي وحسن حسين এই চারজন আমার পরিবার, এই চারজনকে ভালোবাসি। হযরত আলী নাম রাখলেন জাফর, ছোট ভাইয়ের বড় ভাই নাম রাখলেন হামজা, আর হুসাইন হাসানের নাম কি? হামজা, আর হুসাইনের নাম জাফর, দুজন শহীদ, শহীদের মহব্বতে নাম রাখছে এই দুইটা। রাসূলুল্লাহ বের হয়ে এসে বলেন, এই আলী ইন্নি কদ উমিরতু আন উগাইয়্যারা ইসমাহুমা, হাদিস, ইন্নি কদ উমিরতু আন উগাইয়্যারা ইসমাহুমা,
ইসমানে মিন মিনাল জান্নাহ, এই দুইজনের নাম ইসমানে মিন আসমাইল জান্নাহ, ইসমানে মিন আসমাইল জান্নাহ, এই দুইজনের নাম বেহেশত থেকে এসেছে। আমি হুকুম প্রাপ্ত হয়েছি দুইজনের নাম পাল্টায় দিতে হবে। হযরত আলী বললেন, হুজুর বেহেশতে আপনি কার নাম বলতেছেন? এই দুইটা আসমাইল জান্নাহ যদি হয় বেহেশতের নাম হয়, বেহেশতে কার নাম? এই দুইটা হুজুর কয় না, কারো নাম নাই। হযরত হুসাইনের জন্মের 700 বছর আগ পর্যন্ত দৌরে জাহেলিয়াতের মধ্যে কারো নাম হুসাইন নাই, বেহেশতে তাও নাই। কোথায় দেখলেন? ইসমু আল হাসান আল হুসাইন হাজাবাল্লাহু তাআলা ফিল জান্নাহ, হাসান এবং হুসাইনের নামকে আল্লাহ বেহেশতের মধ্যে আল্লাহর নূরের পর্দা দিয়ে দেওয়ালে লিখে রেখেছেন, নামের উপরে পর্দা। হাদিস মুস্তাদরাকে হাকিম মুসলিম সহিহ সহিহ বুখারি আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির তার লেখা এইগুলো। এবার আসেন, সেই নাম রাখলেন হযরতে হাসান এবং হুসাইন। এবার আসেন, তাদেরকে ভালোবাসলে কি হবে আর তাদের দুশ্মনী করলে কি হবে? রাসূলুল্লাহ পরিষ্কার বলেছেন, মান আবগাযাহুমা আবগাযানি, তাদের যে শত্রুতা করলো সে আমার শত্রুতা করলো। আহিবুনি লিহুবিল্লাহ, আহিবুনি লিহুবিল্লাহ, আমাকে ভালোবাসো আল্লাহর জন্য। ওয়া আহিবু আহলা বাইতি লিহুবি, আমার আহলে বাইতকে ভালোবাসো আমাকে ভালোবাসার জন্য। আমার ভালোবাসা নাই ঈমান নাই, আমার আহলে বাইতের ভালোবাসা নাই তো রসূলও তার নাই, তার রসূল আমি না। আমার আহলে বাইতের সঙ্গে দুশ্মনী করে যে মারা গেল, মুমিনকে কষ্ট দিলে, কোরআন শরীফে আছে, মুমিনকে কষ্ট দিলে গুনাহে কবিরা, নবীকে কষ্ট দিলে মালউম, নবীকে কষ্ট দেওয়ার সময় লানাল্লাহু আলাইহ, নবীকে যে কষ্ট দেয় আল্লাহ তার উপরে লানত দেয়। তাহলে এবার আসেন, হযরতে হুসাইনের কতল নবীর জন্য কষ্ট হয়েছে না আনন্দদায়ক হয়েছে? এই কষ্ট যারা দিয়েছে তারা কি মালউন না মারহুম? কোনটা? তারা মালউন, তারা কে? আজকে ইয়াজিদ রাজত্ব নিল, খেলাফতের জবাই করে রাজতন্ত্র দিল ইয়াজিদ, খেলাফতকে শেষ করে কি দিল? রাজতন্ত্র দিল। হযরতে হুসাইনকে শেষ করে রাজতন্ত্র, এখন যেখানে দুনিয়ার অনার কি বলবো, এটা অনেস্টিলেস লিডারশিপ, অল মিডলিস্ট মুশকিল একটাই, অল মিডলিস্ট অনার অনেস্টিলেস লিডারশিপ, যার কারণে সততাহীন নেতৃত্ব আজকে আমাদেরকে সেখানে নিয়ে দিয়েছে। সবাই রাজতন্ত্র, সবাই রাজতন্ত্র চায়, কিংশিপ চায় সবাই। এই কিংশিপ কে দিয়েছে? ইয়াজিদ দিয়েছে। ন্যাচারালি ইয়াজিদ তাদের গডফাদার, ন্যাচারালি ইয়াজিদ গডফাদার, ইয়াজিদ তাদেরকে কিংশিপ দিয়েছে। শাহাদাত ইমামাত দুটা জিনিস কিন্তু জোড়া জোড়া মনে রাখবেন, শাহাদাত ইমামাত, যেহেতু কোনো ইমামাত হক ও বাতিলকে এক করতে পারে না, হক ও বাতিলকে একত্র করতে পারে না, সেই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম নাসাই, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী সব শহীদ। সবাই শহীদ হয়নি? শহীদ হয়েছে কেন? বাতিল হক এক জায়গায় করতে পারে না। মান সাল্লা সালাতান ওয়া লাম ইউসাল্লি আলাইয়া ওয়া আলা আহলি বাইতি লান তুকবালা মিনহুম, রাসূলুল্লাহ বলেন, কেউ নামাজ পড়লো আমার প্রতি দরুদ শরীফ পড়লো না আর আমার আহলে বাইতের উপর দরুদ শরীফ পড়লো না, লান তুকবালা মিনহুম, তার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু কবুল হবে না, কোনো কিছু কবুল হবে না। হযরত ওসমান জি নুরাইন বলছেন, আজকে বাংলাদেশে যারা বলে ওই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুজুরেরা বলে কি বলে, আরে নবীর ছেলে হোক মেয়ে হোক যাই হোক, ফাতেমা হোক হাসান হোক যাই আসে না কিছু, কেয়ামতের ময়দানে রাসূলের কাছে কোনো ফায়দা পাবে না, ধমক দিয়ে বলে না বলে? আল্লাহ রাসূল বলেন, মা বালুর রেজাল, ওই লোকদের কি হবে যারা এই কথা বলে। আমি নবী বলছি, এন্দাল হাউত, আমি সর্বপ্রথম আমার উম্মতের মধ্যে
আমার আহলে বাইতের জন্য হাউজে কাউসারের পেয়ালা নিয়ে প্রথম আমি অপেক্ষা করব। আমার এই চারজনের মুখে প্রথম আমি হাউজে কাউসার দেব। হযরত উসমান জি নুরাইন রেওয়ায়েত করেন, রাসূলুল্লাহ বলেছেন আমার চাচাকে এক টুকরা কাপড় কেউ দিতে পারো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জামার চাদর খুলে দিয়ে দিছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হাইনামাত তার ছেলে আসছে, ছেলে আসছে, রাসূলুল্লাহ গায়ের চাদর খুলে দিয়ে দিল, বাবা আমি যেতে পারলাম না। রাসূলুল্লাহ রওনা করেছেন, আল্লাহর রাসূল আলা তুসাল্লি আলা আহাদি মিন ওয়ালা তাকুম আলা কবরিহি, কবরের উপরে দাঁড়াইবে না। আমার চাচাকে যখন তোমার বাবা বলেছিলাম এক টুকরো কাপড় দিয়ে সাহায্য করতে পারো, তখন তোমার বাবা আমার চাচাকে কাপড় দিয়েছিল, আমার খানদানকে সাহায্য করেছে, কেয়ামতের দিন তোমার চাচার পক্ষে আমি সুপারিশ করতে পারবো না, তাই আমার চাচার ঋণ দুনিয়াতেই পরিশোধ করে দিলাম। এটা নিয়ে যা তোর বাবারে কবর দে। রাসূলুল্লাহ বলেন আমার খানদানকে যারা উপকার করবে আমি তাদের উপকার দুনিয়া কেয়ামত দোনো জায়গায় করব। আমার প্রশ্ন, রাসূলের খানদানকে উপকার করলে রাসূল দুনিয়া আখেরাত দোনো জাহানে উপকার করে, উল্টাইয়া দেন, রাসূলের খানদানের উপরে যদি জুলুম করা হয় তাহলে কি করা হবে? তাহলে কারবালা কি জুলুম নয়? কারবালার চাইতে নির্মমতা পৃথিবীতে আর কোথাও আছে? কারবালার চাইতে বেশি নির্যাতন পৃথিবীতে কোথাও আছে? আকাশে লেখা ইবনে জিয়াদ যখন কয়েদি করে নিয়ে যায়, রক্তের দাগ দিয়ে আকাশে লেখা, আকাশে লেখা উঠছে, আতারজু উম্মাতুন কতলতুম হুসাইন, তোমরা হুসাইনকে কতল করে যাচ্ছ হুসাইনের নানার শাফাতের জন্য, আল্লাহ ফালাহ আল্লাহে লাইসা লাহুম শাফি, তাদের জন্য কোনো শাফাত নাই। যারা হুসাইনকে কতল করে নবীর শাফাত চায় তাদের জন্য কি নাই? হুজুর বলেছেন ইন্না আহলে বাইতি সায়ালকাউনা বাদি বালাউন আলাইহিম তাশদীদান ওয়া ইন্না আশাদ্দু বুগদাম মিন বানি উবাইয়া, আমার উম্মতের মধ্যে বনি উমাইয়ার লোক অর্থাৎ আমার খানদানের সবচেয়ে বড় শত্রু হবে বনি উমাইয়ার লোক। আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে সেই বনি উমাইয়ার লোকটা কে? রাসূলুল্লাহ বলেছেন সে হলো ইয়াজিদ। মান মাতা আলা বুগদি বি আহলে বাইতি মাকতুবান আলা জাবহাতিহি, হুজুর বলেন যে আমার আহলে বাইতের দুশমনী করে মরে গেল, কিয়ামতের ময়দানে কপালে দুশমন একটা সিল থাকবে, যার কাছে সবাই খালি বলবে এ দুশমন, ওই দিকে যাবে এ দুশমন, ওই দিকে যাবে এ দুশমন, কি রে তোমরা আমার এত দুশমন কও কেন? তোর কপালে দুশমন লেখা, তুই কোন জায়গায় কারবালায় আসিলি? বলে হ্যাঁ কারবালায় ছিলাম। তাহলে এরা কে? এরা দুশমন। রাসূলুল্লাহ বলছেন মুনাফিক ছাড়া আমার উম্মতের মধ্যে আমার আহলে বাইতের দুশমন কেউ হতে পারে না, ইল্লাল মুনাফিকুন, আমার আহলে বাইতের দুশমন শুধু হতে পারে কে? মুনাফিক হতে পারে। মদিনায় জামে তিরমিজি, আমি শেষ দিকে চলে যাব, শুধু দুইটি খুব জরুরি কথা বলবো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট, হুজুরকে কষ্ট যারা দিয়েছে, হুজুরের এতটুকু কষ্ট আল্লাহ সহ্য করে নাই। কি? হুজুর সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত খাওয়া শেষ, সাহাবায়ে কেরাম হুজুরের কাছে থাকতে ভালোবাসে, বসে রয়েছে এমনি, হুজুরকে দেখতেছে, একজন আরেকজনের লাগে গাল গপ্প করতেছে, ভাই ভাই একখানে হইছে, হবে না এটা, একটা দেরি হবে না, আল্লাহ সহ্য করে নাই। আল্লাহ, এটা কাজ কার? এই কাজটা কার? কাজটা প্রাইভেট সেক্রেটারি দারোয়ানের কাজ, হুজবাড়ির দারোয়ান বলে দিবে, আরেকজন করে দেবো, ভাই আপনাদের খাওয়া দাওয়া শেষ, এখন জানতো হুজুর আরাম করবো, পিসাবের খাদেমে কয় না এই কথাটা, পিসাবের খাদেম, পিসাবের খাদেম বলে, ভাই আপনারা যান হুজুর আরাম করবে, ঠিক না বে? ঠিক, আল্লাহর নবী খাওয়া দাওয়া করাইছেন, আরাম করবেন বলবে কি? সাহাবায়ে কেরামের খাদেম বলবে, খাদেম হযরত আনাস বলবে না, আল্লাহ সহ্য হয় নাই। আল্লাহ বলছেন এই সাহাবীরা খাইয়া দেয় কি করে এখানে, ফান্তাশেরু, ভাগো, আমার রসুল আরাম করবে না? আমার রসুল আরাম করবে, রসুলের কষ্ট হচ্ছে, বাসার ভিতরে বিবিরা আছে, হুজুর তাড়াতাড়ি বাসায় যাবেন, তোমরা খাওয়া দাওয়া শেষ, কেন দেরি করতেছো, চলে যাও চলে যাও, রসুলের এতটুকু কষ্ট যদি আল্লাহর সহ্য না হয়, আল্লাহ নিজে সাহাবা একরামকে বের করে দিলেন, কতলে হুসাইন কি করে আল্লাহর সহ্য হবে? সহ্য হবার কথা কি? না।
রসুলের জন্য এটাও আল্লাহ পাক কষ্ট, এইটুকু আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই বলে দিয়েছেন, বেরিয়ে যাও। লোকেরা বলেছে কি বলেছে, রায় না হুজুর, এদিকে একটু দেখেন, এদিকে আল্লাহ বলছেন খবরদার ওই ভাষা বলবো না, বল সম্মানের সাথে বলো, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এইভাবে কোনো সময় বলবো না যে কবিরা গুনা নবীকে কষ্ট দিলে মালউন, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ বলেন মান আবগাদাহা আবগাজানি ফাতেমাতু বাদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, যে তাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, আমাকে যে কষ্ট দিল আবগাদাল্লাহ আল্লাহকে কষ্ট দিল, ওমান আবগাদাল্লাহ দাখালাহু নার, যে আল্লাহকে কষ্ট দিল সে বেহেশতে নয় কোথায় প্রবেশ করলো, জাহান্নামে প্রবেশ করলো। কিয়ামতের দিন আহলে বায়ত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাবে, তারা আগে জান্নাতে যাবে, বাকি সকল নবী হোক ওলি হোক সবাই পরে যাবে, আর আওলাদে রাসূল আহলে বায়ত তারা যাবে আগে, তারা আগে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এত শহীদ হয়েছে, হযরতে ওমর শহীদ হয়েছে, হযরতে ওসমান শহীদ হয়েছে, হযরতে আলী শহীদ হয়েছে, হয়েছে না হয়েছে? রাসূলুল্লাহ জবালে উহুদে উঠছেন, জবালে উহুদে উঠে বলছে এই পাহাড় চোপ, তোমার উপরে নবীউন, আমি নবী আছি, সিদ্দিক আবু বকর আছে, ওয়া শাহিদাইন ওমর এবং ওসমান আছে, পাহাড় কাঁপতেছে, চুপ হয়ে গেছে, দুই ভাই গলাগুলো ধরে কান্দে, কয় রাসূলের মুখ দিয়ে বেরিয়েছে আমরা দুজন শহীদ হব, এর চাইতে খুশির বিষয় কি আছে? বাংলাদেশের আন্তর্জাতিক পণ্ডিত মৌলবী হইলো কইতো, হাই হাই রে মুখের উপর মরার কথা কয়ে দিলি ভাত, এরম নবীর দরকার নাই। হযরতে রাহিকুল মাকতুম সারা দুনিয়ার শ্রেষ্ঠ সিরাতের কিতাব 1180 জনের মধ্যে ফার্স্ট হয়েছে, তার মধ্যে লেখা আছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ যখন থুতু ফেলবেন ডাইন বাম করতেন, আমরা হইলে কি করতাম, হুজুর এই যে সিলিং ছিটালো, কইতাম না কইতাম, পণ্ডিত মৌলবীরা কইতো হুজুর সিলিং ছিল, সাহাবায়ে কেরাম বলছে হুজুর এই হাতে এই জায়গায় দেন, সাহাবায়ে কেরাম ভিক্ষুকের মতো হাত পাইতা দিছে হুজুর এখানে দেন, মুখে মধ্যে মালিশ করছে, মালিশ করে বলছে আমি অন্তত আজকে শান্ত হতে পারলাম যে আমার রসুলের রেত থুতু আমার মুখে লাগাইছি, এইটা জাহান্নামে যাবে না, এইটা যদি দোজকে না যায় এইটা যায় কেন, এইটা যদি দোজকে না যায় এইটা কেমনে দেব, আল্লাহ কি ধর দোজকে দিব আর এটারে বেহেশতে দিব, একখানে করেই তো দেবে, একখানে করে দেবে না, একখানে করে দেবে। রাসূলুল্লাহ চুল লম্বা হইতো এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, তো ধরে ধরে মাঝে মধ্যে কাটতেন, ধরে ধরে কাটতেন চুল, যেই কাটতো সাহাবায়ে কেরাম ভিক্ষুক হুজুর হুজুর একজনের হাতের উপর দিয়ে আরেকজন হুজুর এই সর্বটা আমি আগে দিছি, এই আমি আগে দিছি, পারাফারি করতো, হুজুর একটুখানি চুল দিত শিশির মধ্যে বৈরাগ সুমার দিয়ে নিয়ে যেত, সকাল বিকাল শিশু সুমাইতো, মরার সময় কইতে এই শিশু আমার কাফনে কাফনে তলে দিয়ে, এই এক শিশি চুল হুজুরের দাঁড়িয়ে আমি মিশরে মসজিদে হুসাইনিয়া দেখে আসছি, শেখুল আজহার মিশরে গেছিলাম গত রমজানের আগে, মসজিদে হুসাইনিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সির মুবারক দামেস্কের ময়দানে ইয়াজিদ কবর দিয়েছিল, এই ক্রুসেডের যুদ্ধের সময় সেই মাথা তুলে নিয়ে আবার মিশরে মসজিদে হুসাইনিয়া কবর দেওয়া হয়েছে, সৈয়দা জায়নাব, সৈয়দা নাফিসা, সৈয়দা আয়েশা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উকবা ইবনু আমের, ইবনে হাজার আসকালানি, জুন্নুন নাসিরি, সব কবর ওই ওই মিশরের মিশরে গেট সিটিতে পুরানা শহর, সেখানে সেখানে আমি প্রত্যেকের কবর লাইন ধরে জিয়ারত করেছি। উকবা ইবনু আমের রাসূলুল্লাহ তাকে কোরআন শরীফ পড়াইতেন মুখ দিয়ে, তুই আমার সাথে পড়, কোরআন শরীফ পড়াইছেন, ব্যক্তিগত খাদেম ছিল হুজুরের, দেহের খাদেম ছিল উকবা ইবনু আমের, উকবা ইবনু আমেরকে হুজুর কোরআন শরীফ পড়াইছে, কোরআন শরীফ পড়াইছে, নিজে মুখে মুখে প্র্যাকটিস করে কোরআন শরীফ পড়াইছে, উকবা ইবনু আমেরকে উঠে পিঠে তুলে দিছে, হুজুর দড়ি ধরে টানছে, উকবা ইবনু আমের কয় হুজুর দয় আল্লাহর আমার নামায় দেন, আমার শরম লাগতেছে, মানুষ কি কইব, কয় মানুষকে দেখাবার জন্যই তরে তুলে দিছে, মানুষ দেখুক নবী তোর উটের লাগাম টানে। সে উকবা ইবনু আমের হুজুরের উফাত শরীফের পর আবু বকর সিদ্দিক একদিন দরবারে বললেন, ভাই উকবা রাসূলুল্লাহ নাই, তুমি একটা কোরআন শরীফ পড়ো, যেই কোরআন শরীফ পড়া শুরু করছে সব গড়াগড়ি দিয়ে কানলে বলে হুজুরের হুজুরের আওয়াজ উকবার মুখ দিয়ে পাইলাম, সে উকবা ইবনু আমের মাজার শরীফে গিয়েছি, সেখানে কোরআন শরীফ এখনো তেলাওয়াত হয়, সেখানকার মুয়াজ্জিন যে কোরআন শরীফ তেলাওয়াত করলো বাংলাদেশের সমস্ত কারি ফেল, এত সুন্দর তেলাওয়াত করলো। ইমাম শাফি রহমতুল্লাহর মাজারে গেছি, সেই মিশরে সেই গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবী ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সির মুবারকের মাজারকে রুবা দিয়া বান্দাই করে দিয়েছে। হ্যাঁ, মাজার বলে বান্দাই করা বলে খালি শেরেক, শেরেকের ফতোয়া এত হস্তা, রুপা দিয়া বান্দাই করে দিয়েছে। সেখানে রসুল্লার মেসোয়াক আছে, রসুলের জুলফাকাত তলোয়ার আছে, হুজুরের জামা আছে, হুজুরের দাড়ি মোবারক আছে, হুজুরের মেসোয়াক আছে, এগুলো দেখায় নিয়ে আসছে। এবং দাড়ি নিয়ে একবার সমস্যা হলো, চ্যালেঞ্জ করলো মিশরে যে এইটা হুজুরের দাড়ি না, হুজুরের চুল না। তখন মিশরের ফাতেমিরা, ফাতেমি খলিফা ছিল, তারা তখন চ্যালেঞ্জ গ্রহণ করলো, রোদে শিশিটা রাখা হোক, যদি রসুল্লার দাড়ি হয় এই শিশির কোনো ছায়া হবে না, আর যদি রসুল্লার দাড়ি না হয় তো এটার ছায়া হবে। যখন রোদে রাখা হলো, সবাই চতুর্পাশে দাঁড়ায় দরুদ শরীফ পড়া শুরু করলো, বোতলের ছায়াও নাই, দাড়ি ঘুরতেছে, সবাই মাপ চাইয়া দাড়ির শিশি সেখানে রেখে দিল। আমি হুজুরের সেই তলোয়ার জুলফাকার একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, আরেকদিকে আয়াতুল কুরসি লেখা, এটার বুকের মধ্যে ও লাগাই দিল সশিব সাহেব, দেখে আসলাম। তাহলে সেই মসজিদে হুসাইনিয়াতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সির মুবারক শেখুল আজহার, আজকে বাংলাদেশে বলা হয় ইয়া আল্লাহু ইয়া মুহাম্মদ শেরেক, মসজিদে লিখতে দেয় না, সারা ঢাকা শহর সিধা আঙ্গে কদ্দুর কইতে পারি না, ঢাকা শহরে এই কথা কলি চিল্লায় উঠে, চান্দা মাথার মধ্যে তেল দিয়ে খালি চিল্লায়, তেল দিয়ে চিল্লায় কি কয়, শিরিক শিরিক শিরিক। কানার দল, আমি আমার রসুলের রওজা এবার জিয়ারত করেছি, ভিড় লাগছিল, ভিড়ের মধ্যে আমার যাইতে দেরি হয়েছে, আমি তাকায় দেখছি ইয়া আল্লাহু ইয়া মুহাম্মদ রূপা দিয়া ছয় জায়গায় লেখা, সারা সারা হেরে আল্লাহু মুহাম্মদ ফেলে দিছে, মদিনায় আল্লাহু মুহাম্মদ ফেলে দিছে, কোনো জায়গায় নাই, দরজার মধ্যে মুহাম্মদ লেখছে তার দুইবার, দরজা খুললে মুহাম্মদের অর্ধেক এদিক অর্ধেক এদিক, কে দুই দরজার দুই পাটের মধ্যে রাখা গেছিল না, এক পাটের মধ্যে লেখছে, যেই দরজা খুলতেছে মোহাম্মদ এদিকে নুস নুস, আর রসুলুল্লাহর রওজার সামনে সেখানে আল্লাহু মুহাম্মদ আল্লাহু মুহাম্মদ আল্লাহু মুহাম্মদ, আনা রাআইতু রওজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান আল্লাহু মুহাম্মদ আল্লাহু মুহাম্মদ সিত্তা মাওদা, আমার নিজে দেখেছি আমি, ছয় জায়গায় লেখা আছে ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ, ছয় জায়গায় লেখা আছে। তাহলে রসুল্লাহর রওজায় যদি এখনো লেখা থাকে, বাংলাদেশে কোনো জায়গায় লিখতে দোষ আছে আর? সুতরাং ওই সব ফতোয়া ফতোয়া বাস কি দিয়ে সোজা করবেন? ছোট ছোট ঝাড়ু, বড় ঝাড়ু না, যে ঝাড়ু দিতে দিতে ঝাড়ুর বয়স 10 মাস 10 দিন হয়েছে, ওই ঝাড়ু দিয়ে সোজা করবেন এই ফতোয়ালাদেরকে। আসেন এবার আল্লামা শেখুল আজহার, আজহারের গ্র্যান্ড মুফতি, আজহার মসজিদে জুমা পড়াইলো, জুমার নামাজ আমি পিছনে পড়লাম, জুমার নামাজ পড়ে যেই সালাম ফিরাইছে, সালাম ফিরে আল্লাহুম আমিন, আমি কি রে আল্লাহুম আমিন কয়, মিশর 6,500 কিলোমিটার, নামাজ পড়া যেই শেষ হয়েছে, আমি দৌড়ে গেছি ইয়া উস্তাদ ইয়া সাইয়্যিদি উরিদু আন আলামা মিনকা আদ-দুআউ বিরাফিল ইয়াদাইন বাদা সালাত কি ফাযা ইয়াজুজ, বলছি হুজুর আমাকে একটু বুঝাই দেন, নামাজের পর হাত তুলে দোয়া করা কি জায়েজ? আমাকে চিৎকার দিয়ে বলল, ওয়াল্লাহি ওয়াল্লাহি আলফ মারা ইয়াজুজ, হাজারবার জায়েজ দোয়া করা হাত তুলে। সুতরাং বাংলাদেশে ওখানে মিশরের সফরের আমার বিশাল একটা অভিজ্ঞতা হয়েছে, এবার 15 দিন ছিলাম, সিনা পর্বতে গিয়েছিলাম, আসওয়ানে গিয়েছিলাম, লাকসুরে গিয়েছিলাম, আলেকজান্দ্রিয়াতে গিয়েছিলাম, ইমাম বুসুরির মাজারে গিয়েছিলাম, নবী দানিয়ালের মাজারে গিয়েছিলাম, ইউসুফ আলাইহিস সালামের বাড়ি গিয়েছিলাম, কারুনের বাড়ি গিয়েছিলাম, ফেরাউনের বাড়ি গিয়েছিলাম, এই বিশাল অভিজ্ঞতার কথা আবার কোনো সময় যদি এরকম কোনো জায়গা পাই তো ইনশাল্লাহ মনে করাই দিবেন বলবো। আজকে তাই আমি অনেক সময় নিয়ে ফেলেছি, এলোমেলোভাবে দুটো কথা বললাম, যেই নবীর আওলাদকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, আল্লাহ এত ভালোবাসতেন, আমরা উম্মত সেই নবীর আওলাদ, নবীর কলিজার পুষ্পকে পদদলিত করেছি আমরা, আমাদের এই তো ভাগ্য, আমরা তাদেরকে অসম্মান করেছি, যার কারণে খেসারত হিসেবে রক্তের স্রোত এখনো বন্ধ হয় না, আজও রক্তের স্রোত চলেছে। যেই মুসলমানকে ইহুদিরা ট্যাক্স দিয়েছে, আর আজকে সেই মুসলমানকে ইহুদিরা দলে দলে মারতেছে, দেশের পর দেশ দখল করতেছে, নৌছে, ঈদের দিন মুসলমান জবাই করে উপহার দিয়েছে, ঈদের দিন মুসলমান জবাই করে কি দিয়েছে, উপহার দিয়েছে তারা আমাদের। এই তো আমাদের কপাল, এই জায়গার থেকে যদি ফিরে আসতে হয় দুইটা জিনিস, একটা হলো রসুলের প্রতি, আওলাদের রসুলের প্রতি অকাট্য এবং অকৃত্রিম প্রেম আবার আসতে হবে, এক দুই নম্বর মুসলমানকে বিলাসিতা ভুলে যেতে হবে, এই দুইটা যদি ভুলতে পারে, যদি রসুলের পাকের মহাব্বত
প্রেম এবং হুজুরের আহলে বাইতের প্রেম যদি মুসলমানরা আবার কলিজায় ঢুকাতে পারে, বিলাসিতা যদি বন্ধ করতে পারে, তাহলে মুসলমানের হাতে পৃথিবীর অর্ধেকটা পতাকা আবার উঠবে, সেই সময় আসছে। আর তা যদি না পারে তাইলে ওই তিন গেন্ডারি খাওয়া, একটারে মারছে তারপরে হুজুর আপনি খাইলেন কে, ওটারে মাইরে তারপরে স্যার আপনি খাইলেন কে, ওই ছোটটাকে ধরেছে তারপরে ইরাক মেরেছে, ইরান মারবে তারপরে বড় হুজুর সৌদি আরব ধরে শেষ করে দিয়ে দিবে। ওই পর্যন্ত আল্লাহ আমাদেরকে না নেয়। আল্লাহ যেন আমাদের গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে আহলে বাইতের উপরে মহব্বত, রসুলের উপরে মহব্বত দেয়, এবং আমাদের খাস করে বাংলাদেশে সুন্নি যারা আমরা আছি, আমরা তো আছি, প্রত্যেকটা মুসলমানকে রসুল্লাহ প্রেম প্রত্যেকের কলিজায় যেন ভরপুর করে দেয়, এই দোয়া আল্লাহর দরবারে করি। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।